ইমদাদুল হক মিলন স্যারটার খুব ভালো লাগবে, মানে এটা খুব স্বাভাবিক। তো এটা তো আসলে এই সিনেমাটা করা আমার আরও 3 বছর আগে, তখন এটা 3 বছর 2 বছর আগে এটা অনুদান পাওয়া। তো অবভিয়াসলি একটা উপন্যাসের ক্যারেক্টার যখন আমরা করবো, আমরা কিন্তু অনেক এক্সাইটেড হয়েই করবো, কারণ উপন্যাস অনেক বড় জিনিস, এটার কাজ করতে গেলে আমাদের আসলে ওই ওই জায়গাটাও লাগবে এবং ওই জায়গাটা থেকে আমরা অনেক এক্সাইটেড হয়েই করবো। তো সব কিছু মিলিয়ে আমি মনে হয় না যে ইমদাদুল হক মিলন স্যার তার খুব ভালো লাগবে, মানে এটা খুব স্বাভাবিক। তো এইখানে আসলে চুজিংয়ের কিছুই নেই, তার উপন্যাসে গল্পে আমি অভিনয় করবো, আমি পর্দায় আসবো, এটাই অনেক বড় জিনিস। দেখি তো অনেকদিন যাবৎ ছবিতে কাজ করছেন, আসলে দেখি নিজেকে আসলে কোথায় দেখতে চাই ভবিষ্যতে? ভবিষ্যতে একজন ভালো সু অভিনেত্রী দেখতে চাই, তাইলেই হবে আই গেস। বড় পর্দায় অভিনেতাদের মধ্যে কাকে বেশি পছন্দ? চলচ্চিত্রে, চলচ্চিত্রে আমি তো সবাইকেই পছন্দ করি, কারণ আমার কাজও হয়েছে অনেকের সাথে এবং আমি খুব লাকি, আমার প্রত্যেকটা কোয়ার্টিসারের সাথে আমি কাজ করতে গেলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, তারা খুব আমার ওই কমফোর্ট জোনটা দেয়, তো কম বেশি তারা সবাই আমার। বাংলাদেশে কি আসলে চলচ্চিত্র অঙ্গনে নায়কের সংকট আছে বলে কি মনে হয়? সংকট না, কিন্তু খুব মানে একজন বেস করে দুজন বেস করে কাজ হচ্ছে, আমি মনে করি সবার সাথে কাজ করলে স্প্রেড হয়ে গেলে, সবাই স্প্রেড হয়ে কাজ করলে সংকটটা থাকে। আচ্ছা, নতুনদের কাজের সুযোগ দেওয়ার ক্ষেত্রে মানে কি মনে হয় যে আসলে একটু মানে সবার একটু এই বিষয়ে একটু আর একটু আগায় আসা উচিত বলে? অবশ্যই অনেক আগিয়ে আসা উচিত, কারণ নতুনদের কেউ ভরসা মনেই করে না, আসলে নতুনদের তেমন কেউ কাজ করতেই চায় না, চার পাঁচটা যেই সেক্টরে আমরা দেখছি, আমরা কিন্তু দেখছি চার পাঁচটা মুখ অনেক পরিচিত হয়ে গেছে, ওগুলোকে নিয়েই ঘুরে ঘুরে কাজ করতে চায় না কেন, কি মনে হয়? এটা আমি জানি না, এটা যদি আমি জানতাম তাহলে হয়তো বা আমি অনেক আগে অ্যান্সার পেয়ে যেতাম, আমি ওভাবেই বলতে পারতাম, কিন্তু আমি নিজেও জানি না, দেখে আমিও প্রশ্ন করতেছি যে কেন হয় না। আচ্ছা, দেখেই নামের সাথে নতুন চিত্রনায়িকা যুক্ত হয়েছে অনেক আগে থেকে, কিন্তু পিকচারটা আসলে কি একটা টাইটেল হিসাবে তো রয়ে গেছে, এটা থেকে এটা এটা হচ্ছে যারা টাইটেলটা দেয় যখন পেপারে হোক টিভিতে হোক, এটা তাদের দোষ, আমার তো দোষ না, কিংবা মানুষ বলে এটা তাদেরও দোষ না। এটা যখন আমরা যারা নিউজটা করে, একটা পত্রপত্রিকা হোক, টিভিতে হোক, মোবাইলে হোক, যেখানেই হোক, নিউজটা যেখানে আসে তারাই দেয়, তারপরে মানুষ পড়লে তো আর আমাদের দোষ না। এখন কাজের ব্যস্ততা কী নেই? কাজের ব্যস্ততা খুব রিসেন্ট একটা ফিল্ম শেষ করেছি চরকি, এবং সামনে দীপ্তপ্রের একটা কাজ করবো ইনশাল্লাহ। তো আপাতত বলা যায় যে রোজার আগে একদমই সময় হাতে নেই, সবগুলো দিনই আমার ভুল হচ্ছে। ওইটা যেহেতু আমার পারফরমেন্সের ড্রেস ছিল, তো ওটা পরে নিশ্চয়ই সবসময়